27 থেকে চোখে ঘুম থাকবে না, প্রয়োজনে নির্ঘুম রাত কাটাতে হবে, ঠিক আছে, সতর্ক পাহারায় থাকতে হবে। যেখানে আমার অস্তিত্বের প্রশ্ন, সেখানে ঘুম দিয়ে কি করব? 71-এর মুক্তিযুদ্ধের মতো চেতনা নিয়ে আমাদের এবার মাঠে থাকতে, আমার ভিক্টরি, আমার বিজয় যে কোনো মূল্যে আমি সংহত করব, বারে বারে এ অপশক্তির মোকাবেলা করব না, এদেরকে চিরতরে পরাজিত করতে হবে। এবারই আমাদের লড়াই, গান্ধারি বঙ্গবন্ধুর অসম সাহসী কন্যা শেখ হাসিনা এই সাহসী গান্ধারির নেতৃত্বে যদি আমরা বিজয় সংগত করতে না পারি, তাহলে ভবিষ্যতে পারব তার গ্যারেন্টি না। একটা ইলেকশনই আমাদের লক্ষ্য নয়, আমাদের লক্ষ্য আমাদের দেশকে অপশক্তি থেকে মুক্ত করা, অপরাধী থেকে মুক্ত করা, স্বৈরতন্ত্র থেকে মুক্ত করা, সেটাই আমাদের লক্ষ্য। এবং আগামী নির্বাচনে বাংলাদেশের জনগণ বাইরে কে কি বলছেন আমাদের শোনার দরকার নেই, বাংলাদেশের জনগণ এই পরাজিত শক্তিকে চিরতরে পরাজিত করতে শেখ হাসিনার নেতৃত্বে আজকে চেতনায় মননে আবেগে বাংলাদেশের জনগণ শপথ নিয়েছে, তারা অপশক্তি মুক্ত, অপরাধ নীতি মুক্ত বাংলাদেশ গঠন করবে।